স্পেসিও খুঁজছেন তাদেরকে বলবো একবার হলো আমাদের সুপারকারে এসে এই চমৎকার কন্ডিশনের গাড়িটি দেখে যাবেন। পুশ স্টার্ট, সেই স্পট পুশ স্টার্টের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। আরও একটি বেটার ফিটিংস হচ্ছে স্টিয়ারিং এর সঙ্গে রয়েছে ওডেনের অপশন। এই অপশনটি অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখা যায় না। রয়েছে এসি কন্ট্রোলিং সুইচ, এদিকে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ি দেখাতে চাই। প্রথমে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি নিশান জুকি গাড়ি, 2012 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। এই গাড়িটিতে রয়েছে স্পেশালি সানরুফের অপশন এবং পুশ স্টার্টের আধুনিক ব্যবহার, সব কিছু মিলে একটি কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড 1500 সিসির জিপ গাড়ি দেখাচ্ছিলাম, যে গাড়ির আইকটটাও যথেষ্ট রিজনেবল হবে। দেখছিলেন ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, ফ্রন্টটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ। এখানে রয়েছে একটি লাইটিংয়ের অপশন, এখানে একটি লাইটিং, নিচে একটি লাইটিং, থ্রি স্টেপ লাইটিং রয়েছে এই গাড়ির সঙ্গে। বডি কিট রয়েছে, আপনারা জানেন নিসান জুক গাড়িতে বডি কিটের অপশন খুব অল্প সময় দেখা যায়, সেই আধুনিক ফিটিংস এই গাড়িটির সঙ্গে রয়েছে। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখালাম, আমি একটু ভিতরের ভিউটা দেখাতে পারো, পরে যদি আমি সানরুফটা দেখিয়ে রাখি। প্রথমে এটি অনেক আধুনিক এবং খুব স্টাইলিশ এবং খুব স্মার্ট একটি ফিটিংস নিসান জুকের সঙ্গে সানরুফ এই অপশনটি খুব অল্প সময় দেখা যায়। আমি যদি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই, ভিতরে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, পুশ স্টার্টের আধুনিক ব্যবহার। আমি যদি একটু ড্যাশবোর্ডটা ফলো করি আপনাদেরকে দেখাই, ড্যাশবোর্ডটা অনেক স্মার্ট ড্যাশবোর্ড এবং সানরুফের ভিউটাও দেখিয়ে রাখি। সব কিছু মিলে একটি কোয়ালিটিফুল জিপ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের জন্য। আর গাড়িটির যে কালারটি রয়েছে এটি কিন্তু পার্ল কালার, অনেক দামি একটি কালার, আর এই কালারের গাড়িগুলো জিপের সঙ্গে অনেক বেশি মানিয়ে থাকে, যার কারণে আপনাদেরও খুব বেশি পছন্দ হয়ে থাকে এই গাড়িগুলো। 1500 সিসি নিসান জুক গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন, 2012 মডেলের সানরুফ সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1550,000 টাকা, তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে। এখানে যে গাড়িটি এখন দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা স্পেসিও, 2002 মডেলের গাড়ি, 2007 সালে রেজিস্ট্রেশন করা। স্পেসিও গাড়িগুলো একটু উঁচু আকৃতির হয়ে থাকে, অনেকটা জিপ স্টাইলের, আপনারা অনেকেই খুব বেশি উঁচু গাড়ি পছন্দ করে থাকেন, এবং এটি কিন্তু 1500 সিসির ইঞ্জিন, ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার হয়েছে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো, কারণ ভিতরটা বিস্কিট কালার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দেখছিলেন গাড়িটির স্পেশালি ভিতরের বিস্কিট কালার ইন্টেরিয়ার, সিট কভারগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে। গাড়িতে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার আধুনিক ব্যবহার। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই, কারণ ফ্রন্ট সাইডটাও যথেষ্ট সুন্দর এই স্পেসিও গাড়িটির। দেখছিলেন 2002 মডেলের একটি টয়োটা স্পেসিও, এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের আধুনিক ব্যবহার, যথেষ্ট কোয়ালিটিফুল 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার এই গাড়ির সঙ্গে হয়েছে। যারা স্পেসিও খুঁজছেন তাদেরকে বলবো একবার হলো আমাদের সুপারকারে এসে এই চমৎকার কন্ডিশনের গাড়িটি দেখে যাবেন। আর এই গাড়িটির প্রাইস হবে 950,000 টাকা আস্কিং প্রাইস, আলোচনা করার মতো প্রাইস, তবে এই প্রাইসটি কিন্তু ফুললি আমরা ফিক্সড করে রাখিনি, আমরা আলোচনা করতে পারবো, আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার গাড়ি শোরুমে আসতে হবে। এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে, আর এলিয়ানটি হচ্ছে ব্ল্যাক কালারের, যথেষ্ট ফ্রেশ এইচআইডি প্রজেকশন হেডলাইট, এখানে আমরা গোল লাইটিংয়ের অপশন দেখতে পাচ্ছি, এটি কিন্তু প্রজেকশন বলে। আর এই প্রজেকশনটা হচ্ছে অরিজিনাল জাপানিজ ফিটিংস, আর জাপানিজ ফিটিংসের প্রজেকশন লাইট এলিয়ান মার্কেটে খুবই অল্প সময় দেখা যায়। আমি একটু গাড়িটির ভিতরের সেই চমৎকার ভিউটাও দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে, এবং ভিতরটা দেখলে আপনার খুব বেশি ভালো লাগবে, কারণ ভিতরে নিকেল হ্যান্ডেল ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলের সঙ্গে, এবং এখানে সেই স্মার্ট ফিটিংস পুশ স্টার্ট, সেই স্মার্ট পুশ স্টার্টের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। আরও একটি বেটার ফিটিংস হচ্ছে স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে ওডেনের অপশন, এই অপশনটি অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখা যায় না। রয়েছে এসি কন্ট্রোলিং সুইচ, এদিকে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, এবং যথেষ্ট স্মার্ট সুন্দর ফ্রেশ একটি ইন্টেরিয়ারের অপশন দেখতে পাচ্ছেন। সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা আপনাদের জন্য। দেখছিলেন ভিতর রিভিউ, বাইরে কিছু স্পেশাল ফিটিংস রয়েছে, আমরা এখানে যদি দেখি এটি হচ্ছে অরিজিনাল জাপানিজ ফিটিংস নিকেল, এবং হ্যান্ডেলেও নিকেলের অপশন রয়েছে। ব্যাক সাইড থেকে যতটুকু সম্ভব ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য। দেখছিলেন এলিয়ান 2011 মডেলের একটি গাড়ি,
আর ভিউয়ার্স এই গাড়িটি সরি 10 এর মডেলের একটি এলিয়ন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশন আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাব আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 19,90,000 টাকা সামনে এবং পিছনে দুটি গ্লাসই অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িতে যারা অরিজিনাল ফিটিংসের যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদেরকে বলবো অবশ্যই টয়োটা এই এলিয়নটি আমাদের সুপার কারে এসে দেখে যাবেন আর আমাদের সুপার কারে কিন্তু ফিজিক্যালি আপনি যদি আসেন আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ